ফিফটির পর ব্যাট উঁচিয়ে ধরতে দেখে মনে হতে পারে কি দারুণ এক ইনিংসই না খেলেছেন নাইম শেখ কিন্তু আপনার এই ধারণা কর্পুরের মতো উবে যাবে যখন শুনবেন এই ফিফটি করতে বাংলাদেশ টাইগার্সের এই ওপেনারে লেগেছে তেতাল্লিশ বল সব মিলিয়ে চারটা চারার একটা ছক্কায় আটচল্লিশ বলে করেছেন তিপ্পান্ন রান ডট ডট আর ডট পুরো ইনিংসে একের পর এক ডট বল খেলে গিয়েছেন নাইম ফলে যা হওয়ার তাই হয়েছে বলা যায় তার জন্যই চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে মোটে একশো ছেষট্টি রান তুলেছে বাংলাদেশ টাইগার্স টি টোয়েন্টি ম্যাচে ওয়ান ডে ব্যাটিং দেখে মনে হতে পারে নাইম আদৌ টি টোয়েন্টি খেলতে জানেন তো নাইমের ডট বল খেলার প্রবণতা কিংবা স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা নতুন না জাতীয় দলের হয়েও তার স্ট্রাইক রেট মোটে একশো তিন অন্তত পঞ্চাশ বল খেলেছেন বাংলাদেশের এমন ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন অন্তত পাঁচশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন শেষবার জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন দুই হাজার বাইশের এশিয়া কাপে এবারের বিপিএলে পারফর্ম করে আবারও দলে ফিরেছিলেন কিন্তু সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনশো দশ রান করে টুর্নামেন্টের সপ্তম হায়েস্ট রান স্কোরার ছিলেন নাইম কিন্তু সেটা মাত্র একশো উনিশ স্ট্রাইক রেটে সেরা তেরোর আর কারো স্ট্রাইক রেটই একশো বিশের কম ছিল না কুড়ি ওভারের ক্রিকেটের আবেদনে যেখানে স্ট্রাইক রেটার চার ছক্কা নাইম শেখ সেখানেই পিছিয়ে পায়ের ওপরের ফুল টস বল একজন ব্যাটার যিনি কিনা ওপেন নেমেছেন পুরো ইনিংস প্রায় ব্যাট করে ফেলেছেন তার কাছ থেকে আপনি এই ধরনের বলে কি এক্সপেক্ট করবেন যে ব্যাটার বাহাতি বোলারও বাহাতি ওই যে ম্যাচ আপটার সুযোগ তার সামনে ছিল যে কোনো সেট ব্যাটার এই বলটা প্রতি দশ বলে অন্তত নয়বার গ্যালারিতে ফেলতেন সেই বলটাও নাইম শেখ সুবিধা করতে পারলেন না ডিপ মিড উইকেট কিংবা ডিপ স্কয়ার লেগে তিনি একটা রান নিলেন এটাই নাইম শেখের এই ম্যাচের ব্যাটিংয়ের প্রতিচ্ছবি পুরো ম্যাচে তিনি এভাবেই ব্যাট করেছেন তিনি সেট হয়েছেন কিন্তু সেট হলে টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের ব্যাটিং একটা দল এক্সপেক্ট করে দর্শকরা এক্সপেক্ট করেন তার ধারে কাছেও নাইমের ব্যাটিং ছিল না একদম শুরু থেকে শেষ তিনি ওয়ান ডে মেজাজে ব্যাট করেছেন এবং বলা যায় তার কারণেই যে জায়গাটায় বাংলাদেশ টাইগার্সের রান পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় পৌঁছায়নি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার